লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশি পাহারায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ। সোমবার সকালে ইউনিয়নের 4 নং বৈরিয়াশ পাটোয়ারি বাড়ির সামনে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। এ সময় অনুষ্ঠানস্থলের আশেপাশে ব্যাপক পুলিশ মোতায়েন দেখা যায়। সরেজমিনে জানা যায়, নোয়াগাঁও জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার জন্য মঞ্চ নির্মাণ করার পর রাতের আধারে কে বা কাহারা মঞ্চটি ভেঙে দেয়। তাই সংঘাত এড়াতে সোমবার সকালে অনুষ্ঠানটি বৈরিয়াশ পাটোয়ারি বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং এলাকায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তাই রামগঞ্জ থানা পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। পুলিশ প্রশাসন অবস্থান নেওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফরুল্লাহ পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এম এ মোমিন পাটোয়ারি। এ সময় বক্তব্য রাখেন কাঞ্চনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক ডালিম, ইউপি আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, শহীদুল ইসলাম রতন, মেহেদী মাসুদ, শহীদুল্লাহ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আল রশিদ রুবেল, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোর্শেদুল আলম আমিন বাবু, সাধারণ সম্পাদক রকিবুল হাসান শান্ত, উপজেলা ছাত্রলীগের নেতা মেহেদী হাসান সহ আরো অনেকে।